দর্শক মণ্ডলী, আবারও আমন্ত্রণ আমাদের জনতার মঞ্চ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম জনাব এম ইলিয়াস আলীর সঙ্গে। আমরা দর্শকদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন নিয়েছি এবং সেই প্রশ্নগুলোর উনি পর্যায়ক্রমে উত্তর দিচ্ছেন। আমরা ওনার আপনার দর্শকদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তরে আমরা এখন চলে যাচ্ছি। হ্যাঁ জনাব ইলিয়াস আলী, আপনার কাছে আরো একটা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত ভাবে প্রশ্ন উত্তর দিবেন। একজন বলেছেন যে বিশ্বনাথে বাইপাসের কথা, উনি সম্ভবত বিশ্বনাথের লোকিয়া আমার এলাকার লোক, বলেছেন যে আপনি বাইপাস তৈরি করেছেন, বাইপাসে টাকা দেন। হ্যাঁ, বাইপাস আমি তৈরি করেছি এই আপনাদের জন্যই, আপনাদের যাতায়াতের সুবিধাতে। তো আমি বাইপাস নির্মাণ করার পর এটা সমাপ্ত হয়েছে, এর গাড়িগুলোও চলেছে, তবে এরকম র্যান্ডম ডাকাতি হয় নাই। তো এখন ডাকাতি হচ্ছে কেন, বন্ধ করছেন না কেন আমাকে বলছেন? তো আমি আপনার এই প্রশ্নের উত্তর দিতে বড় অসহায়, কারণ আমি এখন এমপি না আপনাদের, আমার দলও ক্ষমতায় না, পুলিশ আমার কথা শুনছেও না। এই কথাটা, এই প্রশ্নের উত্তরটা দয়া করে আপনি বর্তমান এমপি জনাব শফিকুর রহমান সাহেবকে জিজ্ঞেস করবেন এবং তার সরকারকে জিজ্ঞেস করবেন। আর সিলেটে বিএনপিতে বিভক্তি কেন, এই প্রশ্ন করেছেন। বিএনপির কোনো বিভক্তি নাই, সিলেট জেলা বিএনপি সভাপতি আমি, মহানগর বিএনপি সভাপতি এম এ হক আমার, কমিটির সাধারণ সম্পাদক গফফার সাহেব, আর মহানগর সাধারণ সম্পাদক আব্দুল কাইম জালালী পঙ্কু, আমরা সকলেই যৌথভাবে একই সাথে প্রোগ্রাম করছি, সুতরাং কোনো বিভক্তি নাই। অবদান রেখেছেন, মানে উনার জীবিত অবস্থায় ওনার সঙ্গে মানে আপনার সাথে ওনার একটা বিরোধ ছিল, সেই বিরোধের কারণটা কি? যেহেতু একটা প্রশ্ন আসছে, আমি সেটা আপনার কাছে আমি আপনার কাছে জানতে চাচ্ছি। এটা বিরোধ আপনাকে আপনি বলছেন, ঠিক আছে, যেটা দৃশ্য তো ছিল, দৃশ্যমান ছিল, এটা প্রশ্ন করাটা অত্যন্ত স্বাভাবিক। তবে সাইফুর রহমান সাহেব একজন গুণী লোক ছিলেন, তিনি একজন সাকসেসফুল ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, বাংলাদেশের উন্নয়নে তার ভূমিকা রয়েছিল, ভূমিকা এবং এটা রয়েছে, এবং বাংলাদেশের অর্থনীতিকে রিবিল্ড করতে তিনি একটি অসাধারণ যোগ্যতা স্বাক্ষর রেখেছেন, এবং সিলেট অঞ্চলের উন্নয়নে তিনি আপোষহীন ছিলেন। আমি সাইফুর রহমানের প্রতি অলওয়েজ শ্রদ্ধাশীল এবং তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল, কিন্তু অপ্রিয় হলে সত্য যে প্রশ্নটা আপনি করেছেন, সেখানে যে কিছু তিক্ততার সৃষ্টি হয়েছিল সেটা ওনার কারণে হয়নি, আমার কারণে হয়নি। ওনার কাছাকাছি যারা থাকতো, সে হয়তো ওনার আত্মীয় স্বজন কেউ হইতে পারে, ওনার ছেলে সন্তানও হতে পারে, অথবা ওনার সাথে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল, অথবা ওনার যাই হোক পলিটিক্সে যেটা হয়, এরা ওনাকে কান কথা বলে আমার প্রতি হস্টেল করেছিল, আর এই হস্টেলের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার কারণে আমি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছি, বিতর্কিত হয়েছি, একইভাবে উনিও বিতর্কিত হয়েছেন, এবং এই পরিবেশটা পরিস্থিতিটা তৎকালীন সময় বিএনপির জন্য একটি তিক্ত অভিজ্ঞতা, এবং বিএনপির জন্য এবং দেশের উন্নয়নের জন্য আমি জনাব সাইফুর রহমান সাহেবকে এখনো সম্মান করি, শ্রদ্ধা করি, আমি তার রুহের মাগফিরাত কামনা করি, এবং একটি সন্তান যেমন তার বাপকে সম্মান করে আমি ঠিকভাবে তাকে কর্তব্য এখনো করি। তো এইটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত এই পরিবেশের জন্য আমি ঘর করে যাই, এখন আমারও খারাপ লাগে। তবে যারা করেছিল, যারা করিয়েছিল, এখনো কি বিভক্তিটা একটু উদ্দেশ্য তো দেখা যায় কিনা ওনার মৃত্যুবার্ষিকীতে, ওনার মানে মানে দুই ভাবে ওনার মৃত্যুবার্ষিকী? আমি আপনাকে বলি, আমি বিএনপির প্রেসিডেন্ট, মহানগর বিএনপির একটা কমিটি আছে সিলেটে, আচ্ছা, বৈধ কমিটি আমরা যারা আছি, আমরাই তো ওনার মৃত্যুবার্ষিকী সব কিছু পালন করি, করতেছি, আচ্ছা। এবং কেউ যদি আরেকটা দোকান খুলে নিজে নিজে একটা বিএনপি বানায় ফেলায়, তো এখন তো বিএনপির কিছু করার নেই, এবং দেশের সরকার আছে, আর যদি যদি বলে আমিও সরকার, তো ওইটা ওইটা কি মতামত আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যে আপনার মতামত
আমরা জানতে পারলাম। আমরা এখন পরবর্তী প্রশ্ন আমরা জানতে চাচ্ছি, বিএনপি এবং আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষ, এটা স্বাভাবিক, কিন্তু একটি ক্ষেত্রে আপনাদের রহস্যজনক মিল আমি আমরা লক্ষ্য করি, সেটা হলো আপনারা, আপনি নিজে কিন্তু ছাত্র রাজনীতি থেকে এসেছেন, আপনি ছাত্র রাজনীতি থেকে আজকে কিন্তু জাতীয় রাজনীতিতে আপনি নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি এবং আওয়ামী লীগ 20 বছরে আপনারা কিন্তু বেশ অনেকটা সময় ক্ষমতায় ছিলেন, কিন্তু কেউ কিন্তু ডাকসু বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দিচ্ছে না, এটা করে কি জাতীয় নেতৃত্বে কি শূন্যতা সৃষ্টি হচ্ছে না বা একটা বাধা সৃষ্টি হচ্ছে না, এর কারণটা কি আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি। দেখেন, আমি যদি এখন সরকারি দলের নেতা হতাম, এমপি হতাম, মন্ত্রী হতাম, আর আপনি এই প্রশ্নের উত্তর করতেন, আমি আপনাদের সময় আমি আপনাদের মন্ত্রী হতাম, তাহলে আপনার প্রশ্নটা আপনি আপনাদের সময় করেননি কেন, আপনাদের সময় যেটা, কিন্তু ডাকসু ইলেকশন কেন হয়নি? এটা আপনি সরকারকে দায়ী করার আগে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22টি জেলাকে আগে প্রশ্ন করতে হবে। ডাকসু নির্বাচন দেওয়ার, ডাকসু নির্বাচন করার, ছাত্র প্রতিনিধি করার, এটার মূল দায়িত্ব হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের। জিজ্ঞেস করেন, এই প্রশ্নের উত্তর এখানে দিয়ে কোনো লাভ হবে না। তবে ডাকসু নির্বাচন হওয়া উচিত, ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসা উচিত, যে ছাত্র নেতৃত্ব আজকে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে একটা প্রতিবন্ধ, একটা তো নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হচ্ছে, শূন্যতা সৃষ্টি হওয়া উচিত। এটা এই 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 প্রশ্নটা আপনার সঠিক, কিন্তু এই প্রশ্নের উত্তর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় বাইশে জেলাকে করুন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা সরকারের একটা আমরা প্রভাব আছে আর কি। তো আমি আপনার সঙ্গে আলোচনায় আবার ফিরে আসবো, আমাদেরকে কয়েকটা কল নিতে হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আলোচনা করছিলাম জনাব এম ইলিয়াস আলীর সঙ্গে, আমরা কয়েকটি কল নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি দয়া করে টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আলম বলতেছি, ক্যান্ট থেকে। জি বলুন, আপনার প্রশ্ন অথবা মতামত। জি, আমাকে একটু টাইম দিবেন। আপনি খুব সংক্ষিপ্ত ভাবে বলবেন, অনেক দর্শক লাইনে আছেন। হ্যাঁ, অনেক দর্শক আছেন, কিন্তু আপনি তো কোনো, হ্যালো হ্যালো, আমরা আমাদের কলারকে হারিয়ে ফেলেছি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনার প্রশ্ন অথবা মতামত বলুন। আমি হেল্প থেকে বলছি, আমি একজন সাধারণ মানুষ, আমার মাননীয় লিডারের সাথে আছে, আমার সালাম রইল। জি, তো আপনার কাছে আমার প্রশ্ন। জি, আপনি অতিথির কাছে প্রশ্ন করুন। জি জি, প্রশ্ন না, আমি আপনাকে একটা কথা বলতেছি, মাননীয় যারা কল করেন তাদের ন্যূনতম বাংলা ল্যাঙ্গুয়েজ গুলি মানে একটু সীমাবদ্ধতার ভিতরে করলে মনে হয় ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা আপনার ইয়ে করেছেন, এটা ভালো দর্শকদের এটা শোনা উচিত। হ্যালো, আসসালামু আলাইকুম, পরবর্তী কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মাহবুবুল, আমি পৃষ্ঠ থাকি। জি বলুন, আপনার প্রশ্ন অথবা মতামত। চট্টগ্রাম লিডারে আমি সালাম জানাই। জি, ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন হলো, আমার লিডারের কাছে যে বর্তমানে বিশ্বনাথ, আমার এক ভাই একটু আগে বলছে বিশ্বনাথ বাইপাসের উপরে ডাকাতির অবস্থা, তো খালি শুধু বিশ্বনাথ বাইপাস। হ্যালো, আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলেছি, আমরা পরবর্তী কলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ইন্টারন্যাশনাল যে লোক করা হয় আর কি। তো আমার কোয়েশ্চন হলো, যে জনাবিল লেখে লিখেছে,
আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, যদিও এটা আমাদের আলোচনার সঙ্গে কোনো কোনো মিল নেই, তারপর আমরা আমরা চেষ্টা করব, যেহেতু উনি সাবেক এমপি এবং